ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের সম্মানিত ভাই জনাব ভাদু মোল্লা ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে ভাগাভাগিতে কুরবানি করা বৈধ কিনা। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, ভাগাভাগিতে কুরবানি করতে কোনো সমস্যা নাই, যদিও কেউ কেউ ভাগাভাগি কুরবানি করতে অস্বীকার করেছেন এবং সেটাকে সফরের সাথে খাস করেছেন, নির্দিষ্ট করেছেন, এ কথা ঠিক না। ওলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী উঁটে এবং গরুতে সাত ভাগে কুরবানি করতে কোনো সমস্যা নাই, জায়েজ আছে, এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত। যেহেতু স্পষ্ট সাই মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুসনাদে আহমাদ, ইবনে খুজাইমা, ইবনে হিব্বান, সুনান কুবরা, আল বাইহাকি, সহিহুল জামে হাদিস এসেছে। আন জাবের রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতু আন সাবা ওয়াল জাজুরু আন সাবা, গরু একটি গরু সাতজনের পক্ষ থেকে এবং একটি উট সাতজনের পক্ষ থেকে কুরবানি করা বৈধ। এবং এই এই হাদিসকে কেন্দ্র করে ওলামায়ে মুহাককিনগণ একথা পরিষ্কার বলেছেন যে উঁটে এবং গরুতে সাত ভাগিতে কুরবানি করতে কোনো সমস্যা নাই, জায়েজ আছে। আর একটি উঁট এবং একটি গরু দশটি ছাগলের সমান, তার দলিল মুসনাদে আহমাদ এবং ইবনে মাজা একটি হাদিস এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন যে আমার উপরে উট কুরবানি ছিল কিন্তু তা কিনতে অপারক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে নির্দেশ দিলেন যে সাতটি ছাগল কিনতে এবং সেগুলোকে কুরবানি করতে। তাহলে এখান থেকে বোঝা গেল যে একটি উট সাতটি ছাগলের সমান। তাই জমহুর ওলামার নিকটে কুরবানি যদি উট এবং গরুতে শরিকানা বা ভাগাভাগি হয়ে কুরবানি করে তাতে কোনো সমস্যা নাই, চাহে সে পরিবার একই পরিবারে হোক বা ভিন্ন ভিন্ন পরিবারে হোক বা নিকট আত্মীয় হোক বা ভাগাভাগি শরিকানা যারা অংশীদার তারা দূরবর্তী পরিবারে হোক, কোনো সমস্যা নাই, সর্বক্ষেত্রেই বৈধ। তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকটে ভাগাভাগিতে কুরবানি করতে হলে নিকট আত্মীয় হতে হবে, এ কথা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন। তবে জমহুর ওলামার মতই হচ্ছে প্রাধান্যযোগ্য এবং বিশুদ্ধ মত। তাহলে বোঝা গেল যে একটি উঁটে এবং গরুর কুরবানি করার ক্ষেত্রে সাত ভাগে সাত শরীকে কুরবানি করতে পারে, চাহে সেটা প্রত্যেকেই একই পরিবারে হোক বা নিকট আত্মীয় হোক বা দূরের আত্মীয় হোক, তাতে কোনো সমস্যা নাই। এবং এক পরিবারে যদি শত শত যদি সদস্য হয় তাতেও কোনো সমস্যা নাই, যেহেতু একটা গোটা ছাগল গোটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট, চাহে সে পরিবারের সংখ্যা যতই হোক না কেন। তাই এই ক্ষেত্রে যদি উঁটে এবং গরুতে সাত ভাগে কুরবানি করে এবং প্রত্যেকটি ভাগের যে ব্যক্তি ভাগে শরিক হয়েছে তাদের পরিবারে যদি সংখ্যা সদস্য সংখ্যা যদি শত শত হয় তাতেও কোনো সমস্যা নাই, এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত। তাহলে বোঝা গেল যে কুরবানি উট এবং গরুতে সাত ভাগে সাত শরিকে জায়েজ আছে, তবে গোটা পশু কুরবানি করা উত্তম, এতে কোনো সন্দেহ নাই। তবে যদি কোনো ব্যক্তি সাত ভাগে সাত শরিকে উঁটে এবং গরুর ক্ষেত্রে যদি শরিক হয় এবং কুরবানি করে তাতে কোনো অসুবিধা নাই, যদিও কোনো কোনো ওলামা কেরামগণ এটাকে মুসাফিরের সাথে খাস করেছেন, নির্দিষ্ট করেছেন, সেটা তাদের ব্যক্তিগত মতামত। কিন্তু কোরআন এবং সহিহ হাদিসকে পর্যালোচনা করে ওলামায়ে মুহাককিনগণ সাত ভাগে সাত শরিকে উঁটে এবং গরুর ক্ষেত্রে কুরবানি করতে কোনো সমস্যা নাই, জায়েজ আছে। বাকি আল্লাহু আলম বিস সওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।